পেপার ওয়ান করবো, তো যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের 2021-এ না 2020-এর পরীক্ষা এসেছে, ভারতচন্দ্র রায় রচিত অন্নদামঙ্গল। পেপার ওয়ান কোন পার্ট ওটা? খ বিভাগ রয়েছে, অন্নদামঙ্গল দেবে মঙ্গল কাব্য যে পার্টটা রয়েছে, যেখানে মঙ্গল কাব্যর বিষয়টা রয়েছে, একদম সেকশন বিতে চলে আসো। আর পেপার তোমরা প্রিভিয়াস আর কোশ্চেন পেপারেও দেখতে পাবে, ভারতচন্দ্র রায় রচিত অন্নদামঙ্গল কাব্যটি নূতন মঙ্গল অভিধায় ভূষিত হওয়ার কারণগুলি সম্বন্ধে আপনার মত লিপিবদ্ধ করুন। এটা 2020-তে এসেছে খ বিভাগে 50 নম্বরের, ঠিক আছে। আর সিলেবাসেও তোমাদের আছে হচ্ছে কি, এটা কত কোথায় আছে বলে দিচ্ছি, সিলেবাসে হচ্ছে কি সেকশন বিতে রয়েছে, সিতে সি নম্বর এতে WBCS সিলেবাসে, এভলিউশন অফ ভেরিয়াস মিডল বাংলা মঙ্গল কাব্যস বৈষ্ণব লিরিক্স অ্যাডাপ্টেটিভ ন্যারেটিভস যেটা রয়েছে সেটা। তো পেপার ওয়ানের যে মঙ্গল কাব্যের বিষয়গুলোর মধ্যে আমরা কী কী করেছিলাম, ধর্মমঙ্গল করিয়েছিলাম, ধর্ম ঠাকুরের স্বরূপটা হয়ে গেছিলো তাই তো, ধর্মমঙ্গল করিয়েছিলাম, মনসামঙ্গল করিয়েছিলাম, আর চণ্ডীমঙ্গল তো তোমাদের পেপার টুতেই সিলেবাসে রয়েছে, সেটাও করিয়েছিলাম, পেপার ওয়ানে হিসাবেও করিয়েছিলাম। তো আজকে আমরা করবো হচ্ছে গিয়ে ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল। এবার ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গলটা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ আধুনিকতার সূত্রপাত হিসেবে এই মঙ্গল কাব্যকে আমরা মধ্যযুগের একটা বিষয় ধরতে পারি, যে মঙ্গল কাব্য মধ্যযুগেরই একটা বিষয়, মধ্যযুগের বৈশিষ্ট্যের মধ্যে মঙ্গল কাব্যগুলো পড়ে, কিন্তু যেই মঙ্গল কাব্যের মধ্যে আধুনিকতার বীজ রয়েছে সেটা হচ্ছে কি একমাত্র ভারতচন্দ্রর অন্নদামঙ্গল কাব্য, ঠিক আছে। এর মধ্যে অনেক বিষয় দেখতে পাবো আমরা, এর মধ্যে উপন্যাসের পটভূমিকা দেখতে পাবো, নূতন মঙ্গল বলা হয় কেন সেটা দেখতে পাবো, যে নতুনত্বের যে জায়গাটা সেটা কতটা দেখা গেছে সেটা পর্যন্ত দেখতে পারবো, এবং ভারতচন্দ্র রায়গুণাকর সম্মানে ভূষিত হয়েছেন, রায়গুড়াকর ভারতচন্দ্র বলা হয়, এবং কেন অনেক মানে অন্যান্য মঙ্গল কাব্যের তুলনায় অন্নদামঙ্গলটা কতটা আলাদা সেটা আমরা দেখতে পাবো, এবং এই অন্নদামঙ্গলের যে লেখক আছেন কবি আছেন ভারতচন্দ্র, তার মৃত্যুর পর থেকে কিন্তু আধুনিকতার যে সূচনা সেটাকে কিন্তু মার্ক করা হয়, সেটাকে চিহ্নিত করা হয় আধুনিকতার মানে ভারতচন্দ্রেও মৃত্যুর পর থেকেই ওই সময়টা থেকে বলা হয় যে আধুনিকতা সূত্রপাতটা হলো, মানে সাল তারিখের দিক থেকে, একদিনে তো আধুনিকতা সূত্রপাত হয় না, অনেক দিন সময় লাগে, কিন্তু যদি আমরা সাল তারিখের দিকটা দেখি তাহলে ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে কিন্তু আধুনিকতাকে ধরা হয়, ঠিক আছে। তো তাই জন্য খুব গুরুত্বপূর্ণ ভারতচন্দ্র এবং ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। সিলেবাস আমরা বললাম 2020-তেও এসেছিল অন্নদামঙ্গল, তো অন্নদামঙ্গল সম্পর্কে আমাদের একটু জানতে হবে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে, বললাম 2020-তে এসেছিল যে নূতন মঙ্গল হিসাবে অন্নদামঙ্গল কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া প্রশ্ন আসতে পারে যে এই অন্নদামঙ্গল কাব্যে উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা কতটা গুরুত্বপূর্ণভাবে ফুটে উঠেছে, এছাড়া অন্যান্য মঙ্গল কাব্যের তুলনায় অন্নদামঙ্গল কতটা আলাদা। এই যে প্রশ্ন যেমন এসেছে যে নূতন মঙ্গল, কেন নূতন মঙ্গল বলবো, এই এতগুলো মঙ্গল কাব্য রচনা হয়েছে, এতগুলো মঙ্গল কাব্যের মধ্যে অন্নদামঙ্গলটাকে নূতন মঙ্গল বলা হবে কেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে এই মঙ্গল কাব্যের যে জনরাটা রয়েছে, এই মঙ্গল কাব্যের যে ধারা রয়েছে, সেই ধারার মধ্যে এই অন্নদামঙ্গল কাব্যটা কেন আলাদা, কী কী বৈশিষ্ট্য আধুনিকতার সূত্রপাতটার মধ্যে কীভাবে দেখা দিচ্ছে সেটা কিন্তু এই অন্নদামঙ্গলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আকারে বর্ণিত রয়েছে। তো আমরা ওভারঅল অন্নদামঙ্গল আলোচনা করব, লিখব, এবং এছাড়া ভারতচন্দ্র সম্পর্কে আমাদের একটু জানতে হবে, কারণ এটা আধুনিকতা সূত্রপাতের জন্য ইনি খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত সাহিত্য সমালোচক, তিনি কি বলেছেন রায়গুণাকর ভারতচন্দ্রের সম্পর্কে, তিনি বলেছেন যে তিনি অবশ্য মধ্যযুগীয় ধারা অনুসরণ করে মঙ্গল কাব্যেরই অনুবর্তন করেছেন, তবু তার মধ্যে গ্রামীণ স্থূলতার চেয়ে নাগরিক সূক্ষ্মতার অধিক পরিচয় মেলে, যা অনেকটা যুগলক্ষণাক্রান্ত। তিনি সজ্ঞানে সচেতনভাবে আধুনিকতা সূত্রপাত করেননি, তবু তার থেকেই আধুনিক বাংলা সাহিত্যের আভাস ইঙ্গিত ফুটে উঠতে আরম্ভ করে, ঠিক আছে। কোটেশন ক্লোজ করে দেখো, তাহলে আমরা জানলাম কি কত সালে ভারতচন্দ্র অন্নদামঙ্গল রচনা করেছেন, 1752 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র অন্নদামঙ্গল রচনা করেছেন, এবং তাকে এই মঙ্গল কাব্যের শেষ কবি হিসেবে বলা যায়। এবং আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো যে কেন অন্নদামঙ্গল অন্যান্য মঙ্গলের থেকে আলাদা, বা তাকে নূতন মঙ্গল হিসেবে কেন অভিভূক্ত করা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যদিও মধ্যযুগে দেবদেবীদের নিয়ে কাব্য রচনা হতো, কিন্তু অন্নদামঙ্গলের যে রচয়িতা রয়েছেন ভারতচন্দ্র রায়গুণাকর ভারতচন্দ্র, তিনি
তার অন্যান্য কবির ছোট ছোট কবিতার মধ্যে বাস্তবতার একটা সুর দেখা যায়। এছাড়া শাপগ্রস্ত দেবদেবীদের নিয়ে যে মানবত্ব আরোপ করে যে কাব্য লেখা হতো মঙ্গল কাব্যে, যা বৈশিষ্ট্য ছিল, সেটা অনেকাংশে পাল্টে যায় এই অন্নদামঙ্গল কাব্যে। তাহলে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের কি বৈশিষ্ট্য আমাদের আরও ভালোভাবে প্রমিনেন্টলি আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই যে এই কাব্যে মানবিকতা এবং ব্যক্তি সর্বস্বতার কথা বলা রয়েছে, আত্মপরতন্ত্রের কথা বলা রয়েছে, যেটা আগের অন্যান্য মঙ্গল কাব্যে ছিল না। সেখানে দেবতাদের প্রাধান্য দেওয়া হতো, কিন্তু এখানে ব্যক্তি সর্বস্বতাকে, অর্থাৎ এই নবযুগের লক্ষণটা কি, আধুনিক কালের বৈশিষ্ট্যর মধ্যে বা লক্ষণের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেখানে একটা ব্যক্তি স্বাতন্ত্রের কথা, একটি আত্মপরতন্ত্রের কথা বলা হতো বারবার। তো এটি একটি নবযুগেরই লক্ষণ। এই নবযুগের লক্ষণ যে মানবতাবাদ বা ব্যক্তি সর্বস্বতা, সেটা কিন্তু এই অন্নদামঙ্গলে বারবার ফুটে উঠেছে। তাহলে অন্নদামঙ্গলের কাহিনী তিনটি অংশে বিভক্ত, ঠিক আছে? প্রথম অংশে আমরা পাবো হচ্ছে গিয়ে অন্নদামঙ্গল, দ্বিতীয় অংশে পাবো হচ্ছে গিয়ে কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর, এবং তৃতীয় অংশে পাবো হচ্ছে গিয়ে অন্নপূর্ণা মঙ্গল বা মানসঙ্গ। প্রথম অংশে আমরা, যদিও প্রথম অংশে অন্নদামঙ্গল মঙ্গল কাব্যের একটু অনুসারী, কারণ এখানে দেবদেবীর কথা আছে, যে বলা হয় যে কুবেরের অনুচর শাপভ্রষ্ট হয়, হরিহর নাম নিয়ে মর্তে জন্মগ্রহণ করে, এবং সেখান থেকে তাকে তুষ্ট করে অন্নপূর্ণা দেবীর তুষ্ট করা হয় পুজো করে, কিন্তু পরবর্তীকালে অন্নপূর্ণা বাড়িতে তারও তরুণী ভার্যাকে নিয়ে অশান্তি হয় এবং অন্নপূর্ণা দেবী তারই হরিহরকে ত্যাগ করে শাপভ্রষ্ট কুবেরের যে পুত্র ভবানন্দ মজুমদার তার গৃহে চলে যান, এবং এই ভবানন্দ মজুমদার ছিলেন হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ। তাহলে প্রথম অংশে আমরা দেখতে পাবো, প্রথম অংশ অন্নদামঙ্গল পড়লে জানতে পারবো যে এই যে এই ভবানন্দ মজুমদারের বিজয় কথাই ছিল হচ্ছে গিয়ে, যেহেতু রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এটি লিখিত, এবং রাজা কৃষ্ণচন্দ্রকে তুষ্ট করার জন্য তার পূর্বপুরুষকে নিয়ে লিখিত এই মানব জয় গাথায় কিন্তু অন্নদামঙ্গলের প্রথম অংশে বর্ণিত রয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে কতটা অন্নদামঙ্গলের গল্পের একদম নির্যাসটার মধ্যে কিন্তু মানবতাবাদ বা ব্যক্তি স্বাতন্ত্র্যের জায়গাটা কিন্তু তুলে দিয়েছেন আমাদের রায়গুণাকর ভারতচন্দ্র, যেটি আমাদের আধুনিক কালের বা নবযুগের একটি লক্ষণ রূপে কিন্তু খুব ভালোভাবে প্রস্ফুটিত। এই যে অন্নদামঙ্গল, তার দ্বিতীয় স্তর সেটা হচ্ছে কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর। বিদ্যাসুন্দর কি, বিদ্যা রাজকুমারী বিদ্যা এবং রাজকুমার সুন্দরের প্রেম কাহিনী, গোপন প্রেম কাহিনী, ঠিক আছে? তো বা এবং কালিকা দেবীর কথা এখানে বলা হয় যে গোপন প্রেম ছিল রাজকুমারী বিদ্যা এবং রাজকুমার সুন্দরের মধ্যে। তার যে পিতা ছিলেন বীরসিংহ, তাকে তার দ্বারা যে সুন্দর যে চোর হয়ে এসেছিল তাকে ধরা হয় এবং তাকে শিরচ্ছেদের জন্য পাঠানো হয়, মশানে নিয়ে যাওয়া হয়, এবং দেবী কালিকার কৃপায় সুন্দরের রক্ষাপ্রাপ্তি এবং সুন্দর এবং বিদ্যার বিবাহ। এটা হচ্ছে কালিকামঙ্গলের এই বিষয়টা, মানে এই পাঠটার মূল বিষয়। কিন্তু এর মধ্যে অন্নদামঙ্গলের যে জিস্ট রয়েছে বা ওভারঅল অন্নদামঙ্গলের যে মৌলিকত্বের বিষয়টা রয়েছে, এটা একটু কম আছে এই পাঠটার মধ্যে। কারণ এর মধ্যে কী আছে, এখানে যেহেতু বিদ্যাসুন্দরের মধ্যে কিছু আদিরসের বর্ণনা পাওয়া যায়, এবং কিন্তু এর যে উপস্থাপনা, এই পাঠটার যে উপস্থাপনা, তার মধ্যে কিন্তু অনেকটা শৈল্পিক দৃষ্টিভঙ্গি পাওয়া যায়, যা ভারতচন্দ্রের মধ্যে ছিল। আধুনিক যুগের কবিদের মধ্যে যেটা বর্তমান, সেটা ভারতচন্দ্রের মধ্যে ছিল, যে এর যে শৈল্পিক সুষমা, তার যে বর্ণনা, তার যে উপস্থাপনের যে জায়গা, সেটা কিন্তু এই পাঠটায় খুব ভালোভাবে দেখা যায়। যদিও তার মধ্যে আদিরসের একটা ফেনিল উচ্ছ্বাস দেখা গেছে, কিছু সংস্কৃতের থেকে ধার করা একটা চিত্রায়ণ দেখা গেছে, কিন্তু তা সত্ত্বেও যে তার যে বর্ণনা কুশলতা, তার যে শৈল্পিক সুষমা, কালিকামঙ্গল বিদ্যা এবং সুন্দরের যে গোপন প্রেম কাহিনী, সেটাকে খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যেটি করেছেন। এবং এই বিদ্যাসুন্দরের স্রষ্টা হিসেবে কিন্তু ভারতচন্দ্র মানে খুবই জনপ্রিয়তা পেয়েছিলেন। অন্নদামঙ্গলের একদম শেষ স্তর যেটা, সেটার নাম বললাম আমি মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল। এটি ভারতচন্দ্র, রায়গুণাকর ভারতচন্দ্রের
একদম মৌলিক ফসল এটা, যদিও তার গল্পটা একটু নিকৃষ্ট মানের, তার বয়ানটাও নিকৃষ্ট মানের। এর বিষয়টা হচ্ছে গিয়ে কি যে অন্নপূর্ণা ভক্ত ভবানন্দ মজুমদার মানসিংহের রাজা প্রতাপাদিত্যকে পরাভূত করেন, এটি হচ্ছে কাহিনী। কিন্তু তার বর্ণনাটা অনেকটা নিকৃষ্ট মানের, যদিও এর মধ্যে লেখকের বা কবির একটা মৌলিকত্ব রয়েছে। ওভারঅল তাহলে আমরা যদি অন্নদামঙ্গলকে বিশ্লেষণ করি, তিনটে পার্ট তিনটে স্তরকে বিশ্লেষণ করি এবং ভারতচন্দ্রের বিশ্লেষণ ক্ষমতা বর্ণনা নিপুণতা সবটা বিশ্লেষণ করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে এটাই দাঁড়ায় যে এর মধ্যে বাংলা ভাষায় পূর্ববর্তী মঙ্গল কাব্যের মধ্যে যে স্থূল গ্রামীণ ব্যাপারটা ছিল সেখান থেকে সরিয়ে এনে তার মধ্যে যে নাগরিকতার ছোঁয়া সেটা কিন্তু ভারতচন্দ্র দিয়েছেন অন্নদামঙ্গলে। মানবিকতার ছোঁয়া দিয়েছেন, নাগরিকতার ছোঁয়া দিয়েছেন, স্থূলত্বকে বর্জন করে আপন প্রতিভার গুণী একটি সরস হাস্যরসাত্মকের জায়গাও দিয়েছেন এবং হাস্য পরিহাসের উজ্জ্বল এবং আতপ্ত অনুভবের জায়গাটাও দিয়েছেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি ফার্সি হিন্দি সংস্কৃত প্রভৃতি শব্দভাণ্ডার থেকে শব্দ আহরণ করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন, ঠিক আছে। এছাড়া যদি আমরা পুরো ওভারঅল অন্নদামঙ্গলকে মানে কেন নূতন মঙ্গল বলা হয় সেটা নিয়েও আলোচনা করি, সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো আমাদের বলতে হবে যে এই বিষয়গুলো রয়েছে। এবং সব এছাড়া যদি আলাদা করে আমাদের অন্নদামঙ্গলের বৈশিষ্ট্য আলোচনা করতে হয় তাহলেও আমরা এগুলো বলতে পারি যে আট প্রৌঢ়ে ভাষা থেকে নাগরিকতার ভাষা, তারপরে কাব্যদেহে রূপচর্চার যে সচেতন প্রয়াস সেটা দেখা দিয়েছে, তারপরে বেদ পুরাণ থেকে তো উনি অবশ্যই সাহায্য নিয়েছেন, আখ্যান ভাগ সাহায্য নিয়েছেন, কিন্তু তার মধ্যে একটা মৌলিকতার বর্ণনা রয়েছে, মৌলিকতার ছোঁয়া রয়েছে। এছাড়া যেটা বলা হয় যে ভারতের ভারতচন্দ্রের যে প্রসাদ গুণ বা স্টাইল যে রীতিটা থাকে সেটার জন্য কিন্তু ভারতচন্দ্রের এই অন্নদামঙ্গল অন্যান্য মঙ্গল কাব্যের থেকে একদম আলাদা, ঠিক আছে। এই জন্য তাকে নূতন মঙ্গলে বলা হয় এবং এই এর মধ্যে উপন্যাসের বীজও রয়েছে, যদিও আমরা সেটা সম্পূর্ণভাবে প্রত্যেক সমালোচক সেটাকে মেনে নেন না, কিন্তু যেহেতু আধুনিকতার সূত্রপাতের বীজ রয়েছে এর মধ্যে, এখান থেকে আধুনিক ভাবনা চিন্তার একটা শুরুটা রয়েছে, মানবিক জয়গানের একটা শুরুটা রয়েছে, সেই জন্য অন্নদামঙ্গলকে নূতন মঙ্গল বলা যেতে পারে, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল আধুনিক যুগের সূত্রপাত বলা যেতে পারে এবং মঙ্গল কাব্যের শেষ কবি হিসেবে ভারতচন্দ্রকে কিন্তু খুব ভালোভাবেই গণ্য করা যেতে পারে।